মালয়েশিয়ায় সাজা শেষে 211 জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। বন্দীদের মধ্যে 30 জন ছিল বাংলাদেশি। মালয়েশিয়ার পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ যৌথভাবে মুক্তি দেয় এই অবৈধ অভিবাসীদের। বন্দি শিবির থেকে সরাসরি নৌ ও বিমান পথে নিজ দেশে পাঠানো হয় তাদের। বন্দীদের মধ্যে ছিল মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নাগরিক। গেল মাসে একই শিবির দুটি থেকে দুই ধাপে মুক্ত করা হয় 222 জন অভিবাসীকে। এ সকল অভিবাসীরা যেন আর কখনও অবৈধভাবে দেশে প্রবেশ না করতে পারে, এজন্য তাদের সবাইকে কালো তালিকাভুক্ত করেছে অভিবাসন বিভাগ।